বিশ্বাসের বিশ্বাস হারায় ফেলছে মানুষ। ভোট দেওয়া লাগে না, এখন ভোট না দিলেও নির্বাচিত হয়ে যায়। মানুষ তো আতঙ্কের ভিতরে আছে, মানুষ তো ভোট দিতে যায় না, আর ভোট দিয়ে লাভ কি? ভোটটা মনে করেন ফিঙ্গারি গসতে গসতে হরিয়া খাইয়ে না, এমন অবস্থা। তারা লাস্টে ঘুরে আসবে, ভোট আর দিতে পারলাম। ভোট কেন্দ্রে আসতে আগ্রহ কম প্রকাশ করে কেন? আগ্রহ কম প্রকাশ করে এই জন্যই যে ভোট দিয়ে তো লাভ নাই। সাধারণ ভোটার যারা রাজনীতি করে না, তারা কি ভোট কেন্দ্রে এসেছিল বলে মনে হয় আপনার? আমি তো দেখলাম না কালকে, ওদিকে তিন দিন ছুটি, অনেকেই ঘরে ঢাকা শহর বাইরে চলে গেছে। ভোট দিতে যাই আছে, আমি ভিডিও নিচ্ছি, তাই তো আর মুখি না। এটা এখন মানুষের মধ্যে ভিতরে আতঙ্ক চলতেই আছে। ভোটের প্রতি মানুষের এত ইয়ে নাই, ফেদ নাই। দুই নম্বর ওয়ার্ডে মারামারি হয়েছে আর কি, মানে এক কাউন্সিলর মাথা ফাটাই দিছে, এখন আমরা আতঙ্কে আর কি যাইনি। উপস্থিতি একটু কম ছিল, এটার পেছনে কারণ কি মনে হয়? এটা কারণ ওই ছুটি, ইভিএম মেশিন, ওই যে এখন সে যে আমার বাড়িকে দিছে দূর যাবো না, আর যাই নেই। অনেকের একটা ধারণা যে ভোট দিয়ে কি হবে, ভোট ছাড়াও তো মনে করেন যে পাশ হয়ে যায়। পরিবেশটা আমরা সচেতন যে হই সবাই, এই পরিবেশ ভালো করা যায়। এখানে ইভিএম কোনো প্রবলেম না, প্রবলেম হলো আস্থাহীনতা, এটাই মূল প্রবলেম।